আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালবেলা হলো ভিডিওটা শুরু করলাম, আর আমাদের বাচ্চারা এই যে এই মানহারে একটা গাড়ি হে আপ দিয়া হইলে উঠবো। এই কি আর ব্যাটারি ডাক না কো তো আপ মানহারে গাড়িতে মানহা উঠছিল, তারপর থেকে এই যে আপ দিয়া শিক্ষার মানে ওই উঠবো গাড়িতে। এখন ও উঠটা কোনো পথ করতে পারতেছ না, মানহার মতন দাঁড়াই থাকতে চাইতেছে কিন্তু পাঁচ হওয়ার ওইটার ভিতরে পড়তেছ না। পোলাবানের মতো আরে। তো যাই হোক, আজকে হলো আমাদের বাড়িতে মিলাদ পড়ানো হচ্ছে। এটা হলো আমার দাদি শাশুড়ির মৃত্যুবার্ষিকীর মিলাদ, আর মা হলো এখানে কাটাকুটা করতেছে। কো মাংস ভিজছে নিয়ন্ত্রী। এই যে মোহাম্মদ, মোহাম্মদ, এই মোহাম্মদ, এ বড়া মাতাকে উপরে উড়াবি না, এমনি থাকা সাবি না হইলো সব পদের বাজি খাইব, আজকে পাতাকপি বাজি খাও, করলা ভাজি, ডাল। ডাকাশুটি বেশি পড়ে যায় না, একটা বড় একটা চামিচ বানাই নিব না, চামিচের অভাব বাইতে একজন খাইতেছে, তিনজনে শুয়া শুয়ে হলো মোবাইল দেখতেছে। কে কি দাও বুঝতে হইনা দেখিস, বাজারে যে টাকা ভাঙতে কইলে কেউ হিসাব করে কই না যে হিসাব করে ভাঙবো। আমি ওদিন কেলা প্রথম 6,000 টাকা নিছি যে বাজারে যাবো, 6,000 টাকা নিয়ে আবার ভাবলাম যে 6,000 টাকা নিয়ে যাই, পরে যদি লাগে তারপর 8,000 টাকা নিয়ে গেছি, 8,000 টাকা নিয়ে গেছি, তারপর মনে করছে একটা টাকা ফেরত ফেরত আনতে হবে, 10,000 টাকা নিয়ে গেলে আপনি 15 দিন একদম আরাম হয়ে যাবে, পরে টট হয়ে যাবে। হ্যাঁ 10,000 টাকা লাগে, মোর দিতে যায় দেখেন গা, আর নাহলে গ্রাম বড় ঘুরেন না বড় দাদির হলো মৃত্যুবার্ষিকী পালন করতেছি, আমরা সবাই মিলে একসাথে কাজ কাম করা হইতেছে, যদিও আমি করি না, আমি খালি দেহি ঘুরা ঘুরিয়া। ভাবি মাংস কাটবেন না,
أنا أقول لك 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 أن